জিনিসটা আমার ফেস করে নিজে থেকে খুব খারাপ লাগতেছিল, আমি কান্না করতে করতে চলে আসতাম। আমি যেহেতু ভাবলাম ডাক্তার মানুষ হয়তো এভাবে ওনার সুবিধা হচ্ছে, উনি এভাবে করছে, দেন সেকেন্ড টাইম উনি আবার সেম আমার বুকের উপরে হাত রেখে। ঢাকার মিরপুরের মতো একটি এলাকাতে একটা ডেন্টাল ক্লিনিকে একজন নারীকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, এবং যিনি হ্যারাসমেন্ট করেছেন তিনি একজন বয়স্ক চিকিৎসক এবং সেই প্রতিষ্ঠানের মালিক, যে প্রতিষ্ঠানটির চিকিৎসা সম্পর্কে বেশ সুনাম রয়েছে, কিন্তু সেটির আড়ালে রয়েছে নারীদেরকে হ্যারাসমেন্ট করার মতো চলমান ঘটনা। আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি ভিকটিমের কাছে চলে যাই। তিনি আমাদের সঙ্গে সরাসরি ফোন কলের মাধ্যমে শেয়ার করতে চেয়েছেন তার এই অভিজ্ঞতাগুলো। আমরা শুনে আসি একটি ডেন্টাল ক্লিনিকের একজন বয়স্ক 50-এর চিকিৎসকের দ্বারা তাকে কিভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। এক্সপোজার, দ্য শো অ্যাবাউট সোশ্যাল ডিজাস্টার। আপনি বলুন সেদিন কি ফেস করেছেন। তো হচ্ছে যে যখন আমি গেলাম তখন ওনার মন মানসিকতা খুবই অন্যরকম ছিল। আমার যে সমস্যাটুকু ছিল ওই সমস্যা বাদে উনি অন্য সমস্যার দিকে দিচ্ছিল, এন্ড উনি উচ্চস্বরে গান বাজিয়ে দিছিল, এন্ড আমার সাথে আমার আপু গেছিল, ওনারা আমার মাঝখানে একটা পর্দা টানাই দিছিল। আচ্ছা। ডেন্টাল ক্লিনিকে হচ্ছে আমাদেরকে শোয়ানো হয়, শোয়ায় হচ্ছে দাঁতের মধ্যে যে আপনার যে সমস্যা ওই সমস্যাটা চেক করা হয়। তো যতটুকু থাকে মানুষটা হচ্ছে যে ডক্টর যিনি থাকে উনি হচ্ছে মাথার সাইডে থাকে, তো পুরাটা টাচ হচ্ছে যে ওনার মাথার উপরে, কখনো বডিতে এক ফোঁটা পরিমাণ টাচ লাগে না। রাইট। তো আমি আরো দুইবার গেছিলাম, যার কারণে দুইবার আমি ফেস করছি যে কখনো টাচ লাগে না বডিতে। বাট যখন আমি ওনার কাছে গেলাম উনি ফার্স্ট অফ অল আমার বুকের উপর ফট দিয়ে আমার দাঁত চেক করতেছিল ইচ্ছাকৃতভাবে। তখন আমার বিষয়টা ইচ্ছাকৃতভাবে, প্রথম আমি স্বাভাবিক ভাবে নিলাম, আমি যেহেতু ভাবলাম ডাক্তার মানুষ হয়তো এভাবে ওনার সুবিধা হচ্ছে উনি এভাবে করছে, তো আমি আর চুপ থাকলাম। তো কিছুক্ষণ পর দেখলাম উনি আমাকে বসাচ্ছে, এন্ড কথাগুলো শুনতে খুব খারাপ লাগলো, বাট দুই পাশে আমার একটা পাতে ওনার দুই পায়ের মাঝখানে নিল, নিয়ে উনি আমার দাঁতে এক্সের মাঝখানে উনি একটা মানে খারাপ ইঙ্গিত ইশারা করলো, যেটা আমি বুঝতে পারলাম, বাট তবু আমি চুপ থাকলাম। উনি আমাকে শোয়ালো, শোয়ানোর পর উনি আমার দাঁতে কাজ করতেছিল, জাস্ট অন্য কাজ যেটা আমার প্রবলেম ওইটা বাদে, জাস্ট করে উনি আমার বুকের বাম পাশ থেকে একদম বুক যেটা আমার খুবই খারাপ লাগে বলতেছিল, যখন আমি ওনার দিকে তাকে উনি বলে যে এই দিকে আসো, তখন আমি চুপ থাকলাম কিছু বলি নেই। দেন সেকেন্ড টাইম উনি আবার সেম আমার বুকের উপরে হাত থেকে টান দেয়, এন্ড আমার পায়ের মধ্যে হাত থেকে হাত বসাচ্ছিল। তখন আমি উঠে বসে যে আমি আপনার হাতে কাজ করাবো না, দেন আমি আমার আপুর কাছে চলে আসি। আপু ভাবলো হয়তো ইনজেকশনকে ভয় পাইছি তার কারণে চলে আসছি, আমাদের তো ইনজেকশন দেওয়া লাগে। জি। আমি বলছি উনি কথায় কথায় আমার শরীরে টাচ করতেছিল, উনি একটা মেয়ে হিসেবে জিনিসটা আমার ফেস করে নিজে থেকে খুব খারাপ লাগতেছিল, আমি কান্না করতে করতে চলে আসছি, যার কারণে জোর করে কিছু করার তো সাহস হয়নি। আচ্ছা। তো এটা হচ্ছে মিরপুর 14 নম্বরে ডেন্টাল, ওইটার পিছনে গেটের সাথে জিনিসটা। আইনের ব্যবস্থা না নেওয়ার মাধ্যমে ভাই আমি আজকে আইনের ব্যবস্থা নিব, হয়তো পুলিশ গিয়ে তাকে ধমকাবে, এটুকুই করতে পারবে, বেশি কিছু করবে না, বিকজ উনি আমার সাথে জাস্ট হ্যারাসমেন্ট করছে। আচ্ছা। আর আমি বলার কারণ হচ্ছে যে মানুষ প্রতিটা মেয়ের দরকার যে তার সাথে যখনই খারাপ হবে সম্মানের ভয় চিন্তা না করে সে প্রতিবাদ করা, তাহলে আমার কারণে আরো 10টা মেয়ে বেঁচে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে সাধুবাদ জানাই আপনার এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য, এবং সামাজিক সচেতনতার উদ্দেশ্যে যেহেতু আপনি এটি শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা সরাসরি ভিকটিমের কাছ থেকে শুনছিলেন তাকে কিভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, এবং তিনি যেমনটি বললেন শুধুমাত্র সেই নয়, তারও পরিচিত একজন এই ঘটনার শিকার হয়েছে, এবং তার ধারণা এরকম আরও যত মেয়েরা যায় তাদেরকেও এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সাধারণত আমাদের দেশে নারীরা এ ধরনের ঘটনার সম্মুখীন যখন হয় তারা এগুলোর সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করতে সাহস পায় না কিংবা কাউকে বলতেও পারে না। আমরা আশা রাখছি যারা এই ভিডিওটি দেখলেন, বিশেষ করে যারা গার্জিয়ান আছেন, যারা দেখলেন এবং প্রাপ্তবয়স্ক আছেন, আপনারা শুধুমাত্র ডেন্টাল ক্লিনিক নয়, বাংলাদেশের যে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে যদি আপনি ধরনের কোনো কিছু সম্মুখীন হয়ে থাকেন সেটির বিরুদ্ধে আপনি কিংবা আপনার পরিবার সহ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের সকলকে সচেতন থাকার আহ্বান করছি। আজকের মতো বিদায় নিচ্ছে আমাদের নিয়মিত অনুষ্ঠান এক্সপোজার থেকে, দিস ইজ তামিম আহমেদ। নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকতে, আমাদের সকল ভিডিওগুলো পেতে এবং এক্সপোজারের সকল পর্বগুলো দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। বি অ্যালার্ট, বি সেফ, আসসালামু আলাইকুম। এক্সপোজার, দ্য শো অ্যাবাউট সোশ্যাল ডিজাস্টার।